বিশ্বকাপ স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়া আর নাজমুল হোসেন শান্তকে যুক্ত করার একটা ব্যাখ্যা দিয়েছে নির্বাচক প্যানেল। তবে এই দুই ক্রিকেটারকে নিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের ভাবনাটা ভিন্ন। দল ঘোষণার পরই গণমাধ্যমের সামনে আসেন ভারতীয় কোচ। ছয় নম্বরে ব্যাট করা রিয়াদকে তুলনা করলেন ভারতের সাবেক অধিনায়ক ধোনির সঙ্গে। একটা সময় ধোনিকেও থামতে হয়েছে, ম্যানেজমেন্ট তাই রিয়াদকে নিয়েও কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তার জায়গায় নতুন কাউকে স্থায়ী করতে চান দলে। দেখুন, রিয়াদ ভারতীয় দলের ধোনির মতো ক্রিকেটার। সে ছয় নম্বরে ব্যাট করত, ম্যাচ শেষ করে আসতো, দারুণ পারফরমেন্স করেছে। ধোনি সারা জীবন খেলেনি, রিয়াদও চিরকাল খেলবে না। আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগুচ্ছি, তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে। লিটন পরীক্ষিত ক্রিকেটার, সোহান তার খেলা সম্পর্কে ভালো ধারণা রাখে, ইয়াসির বড় শট খেলতে পারে। রিয়াদের জায়গা পূরণ করতে কিছুটা তো সময় লাগবেই। শান্তকে নিয়ে ভারতীয় কোচের ব্যাখ্যা হয়তো মন ভরাবে না ভক্তদের। বাঁহাতি ব্যাটারের মাঝে নাকি টি টোয়েন্টি সুলভ ইম্প্যাক্ট খুঁজে পেয়েছেন তিনি। শুধু পারফরমেন্স নয়, ম্যাচে প্রভাব ফেলার মতো ইনিংসের প্রত্যাশা তার। সবার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য বলছি, টি টোয়েন্টি ক্রিকেটে পারফরমেন্স একটি ওভাররেটেড বিষয়। ম্যাচে প্রভাব ফেলার মতো একটা ইনিংস বেশি গুরুত্বপূর্ণ। শেষ দিকে 15-20 বলে 30 রানের ইনিংস বেশি দরকার। একটা উদাহরণ দিই, শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদ আউট হওয়ার পর মুসাদ্দেক হাসারাঙ্গার এক ওভারে 12 রান তুলেছে, এটাই ইম্প্যাক্ট। বাংলাদেশ দলে এমন ক্রিকেটার দরকার, শান্ত ওই কাজটা করতে পারবে বলে আমার মনে হয়। দল জয় না পেলে কোচিং প্যানেলকে সমালোচনার মুখে পড়তে হয়, প্রশ্ন উঠে কোচিং এর ধরন নিয়েও। তবে ভারতীয় কোচ ফলাফলে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, ক্রিকেটারদের উন্নতির দিকেই বেশি মনোযোগ তার। ইউ লুক এট দ্য রেজাল্টস, আই ফিল there was a huge positive in the way we played in the asia cup. ফলাফল যে কোনো খেলায় গুরুত্বপূর্ণ, তবে আমি এখনই ফলাফল নিয়ে ভাবছি না। আমার লক্ষ্যটা ভিন্ন, আমি ক্রিকেটারদের দায়িত্বগুলো আলাদাভাবে বুঝিয়ে দিতে চাই, তাদের কাছ থেকে সেই পারফরম্যান্সটা বের করে আনতে চাই, তারা যেন নিজেদের উন্নতি করে সেই দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছি আমরা, এই জায়গায় বেশি গুরুত্ব দিয়েছি, চাপের মুহূর্তে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কাজ করছি। বাট আই থিংক there needs to be a process in place. অস্ট্রেলিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকায় কি পরিকল্পনায় ইতিবাচক ফল আসবে সেই বিষয়েও জানা আছে বলেও জানান এ কোচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।